নমস্কার, কেমন আছেন সবাই? কেন্দ্র সরকারের অনুমোদন পাওয়ার পর কলকাতার যে কটি রুটে মেট্রো রেলের কাজ চলছিল তাতে যথেষ্টই গতি এসেছে। উল্লেখযোগ্য রুটগুলি হল ইস্ট ওয়েস্ট, জোকা বিবিদিবাগ এবং নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। যেমন ইস্ট ওয়েস্ট রুটে সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগান পর্যন্ত আগেই মেট্রো দৌড়চ্ছিল, কিন্তু বর্তমানে শিয়ালদহ থেকে ফুলবাগান হয়ে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পুরো লাইন খুলে দেওয়ার প্ল্যান চলছে। যদিও হাওড়া ময়দান পর্যন্ত স্বপ্নটা এখনও অধরা। অন্যদিকে জোকা বিবিদিবাগ মেট্রো রুটেও যথেষ্ট গতি এসছে। প্রথম অর্ধে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চালানোর কথা ভাবছে কর্তৃপক্ষ, কিন্তু আজকের বিষয়ে নিউ গড়িয়া মেট্রো স্টেশন হয়ে উঠতে চলেছে অনবদ্য, অনন্য এবং সব থেকে আলাদা। বিষয়টি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়। বলো, কি জানতে চাও? কলকাতা মেট্রো স্টেশনগুলির মধ্যে বেশ কয়েকটি মেট্রো স্টেশন আগামী দিনে বেশ কয়েকটি লাইনের সংমিশ্রণ স্থল হয়ে উঠতে চলেছে। তার মধ্যে শীর্ষে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, যেটি হয়ে উঠবে তিনটি মেট্রো রুটের সংমিশ্রণ স্থল। বর্তমানে লাইন ওয়ানের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তো রয়েইছে, তাছাড়া ভবিষ্যতে জোকা থেকে বিবিদিবাগের রুটের লাইনও এখানে এসেই মিশবে। এছাড়া সল্টলেক থেকে হাওড়া ময়দানগামী ট্রেনের রুটও এসপ্ল্যানেড হয়েই যাচ্ছে। এছাড়া সল্টলেক সেক্টর 5ও দুটি লাইনের মিলনস্থল। এছাড়া কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন হয়ে উঠতে চলেছে ভারতের সব থেকে বড় টার্মিনাল, যেখানে মিলিত হবে বেশ কয়েকটি রুট। কিন্তু এই তালিকায় এবার নাম ওঠাল নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন, যেখানে বর্তমানে একটি রুট রীতিমতন চলমান। নিত্যদিন ট্রেন দৌড়চ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। অন্যদিকে কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট রুটে বর্তমানে প্রথম অর্ধে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ট্রেন চালানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালানোর জন্য নিউ গড়িয়া মেট্রো স্টেশন সংলগ্ন ইয়ার্ড বা ডিপোর সম্প্রসারণ করা হচ্ছে। নতুন ডিপো আয়তনে বর্তমান ডিপোর দ্বিগুণের চেয়েও বড় হচ্ছে। এদিকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত লাইন পাতার কাজ শুরু হয়েছে। এদিকে কালিকাপুরের কাছে পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ বানাতে কিছুটা সময় নষ্ট হওয়ায় ওখানে স্তম্ভ বানানোর কাজ বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে। এত কিছু হওয়া সত্ত্বেও সব যদি পরিকল্পনা মোতাবেক হয় তাহলে চলতি বছরেই লাইন পাতার কাজ শেষ হবে বলে অনুমান করছে মেট্রো কর্তা। অন্যদিকে বারুইপুরের সাথে যোগাযোগ সুদৃঢ় করতে আরও একটি রুটে কাজ চলছে, বারুইপুর থেকে নিউ গড়িয়া। তবে এই রুটে কাজ শুরুর অনুমোদন না আসলেও বাকি সমস্ত সরকারি কাজ শেষ হয়ে গেছে। কাজেই বর্তমানে নিউ গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত কয়েকটি স্তম্ভ বসিয়ে রাখার কাজ সেরে রাখা হচ্ছে। তিন তিনটি লাইন এসে মিলিত হওয়ার ফলে নিউ গড়িয়া মেট্রো স্টেশন হয়ে উঠছে অভিনব। একাধিক তলবিশিষ্ট ওই মেট্রো স্টেশন তৈরি হচ্ছে মাটির প্রায় 25 ফুট গভীরে। একেবারে নিচের তলায় গাড়ি রাখার জায়গা ছাড়াও তৈরি হচ্ছে বুকিং অফিস। তার উপরে মাটির সমতলে থাকছে চারটি লাইন, দুটি নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর জন্য, অপর দুটি উত্তর দক্ষিণ মেট্রো চালু থাকা লাইনের জন্য। পাশাপাশি আরও দুটি মেট্রো স্টেশনকে সংযুক্ত করার জন্য তৈরি হচ্ছে বিশেষ পথ। ওই তলের উপরে থাকছে আরও দুটি তল, ঠিক উপরের তলে থাকবে মেট্রোর আধিকারিকদের কার্যালয়, সর্বোচ্চ তলে থাকছে নিউ গড়িয়া বারুইপুর মেট্রোর লাইন। বল কি জানতে চাওয়ার কাজ হলো, বর্তমানে কাজ কদ্দূর এগিয়েছে আর বর্তমানে ঠিক কোন জায়গায় আছে সেই খবরটি পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কাছে পৌঁছে দেওয়া। আমাদের উপস্থাপনা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে এ ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো, কি জানতে চাও?